আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম ইউনিক রেসিপি। যাদের একটু ঠান্ডা লাগার ধাত আছে বা সিজন চেঞ্জের সময় একটু যাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে, তাদের জন্য কিন্তু আজকে এই সুন্দর রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আজকের রেসিপি কালো জিরের ভর্তা, তো চলুন দেখে নি। আর অবশ্যই কিন্তু সাথে থাকো, রেসিপিটা ভালো লাগবে, খুবই ইউনিক। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের রেসিপি কালো জিরের ভর্তা। রেসিপিটা বানানোর জন্য এখানে আমাদের লাগছে কালো জিরে, আর লাগছে গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর লাগছে নুন আর রসুন। আমরা কালো জিরেটাকে মিক্সার জারের মধ্যে আমরা পেস্ট বানিয়ে নিচ্ছি। বাড়িতে যাদের শিল থাকবে অবশ্যই এটা শিলে পেস্ট করে নেবেন, তাতে ভালো হবে। আমার কাছে ছিল না, তাই মিক্সার জারের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আমাদের এটা রেডি হয়ে গেছে পেস্টটা। এরপর আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমরা সর্ষের তেলটা দেওয়ার পরে এটাকে একটু গরম হওয়া পর্যন্ত তেলটা আমরা অপেক্ষা করব। দেখুন তেলটা আস্তে আস্তে গরম হতে আরম্ভ করেছে, আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন। শুকনো লঙ্কা, গোলমরিচ আর রসুন, রসুন আমি 4 থেকে 5 কোয়া নিয়েছি। দেওয়ার পরে এটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে একটা রসুনের আর ফ্লেভারটা বার হয়। আর অবশ্যই কিন্তু রসুনে একটা কালার চলে আসবে, সেই রকমভাবে আমি ভেজে নেব রসুনটা। দেখুন আমি রসুন, শুকনো লঙ্কা খুব ভালোভাবে কালার চলে এসেছে, আর এই অবস্থাতে কিন্তু আমরা এটাকে তুলে নেব। আমরা এটাকে তুলে নিয়ে এটাকে আমরা বা পেস্ট একটা বানিয়ে নেব। আপনারা অবশ্যই এটাকে আগে বেটে নেবেন, তারপরে কিন্তু আমরা নেক্সট পদ্ধতিতে চলে যাব। আমি এখানে নিয়ে নিচ্ছি, আর আমি এটার মধ্যেই এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নেব। এই মশলাটা ভালোভাবে পেস্ট করবেন, তাতে কিন্তু কালো জিরের যে ভর্তাটা হবে সেটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর রসুনটাকে অবশ্যই কিন্তু লালচে করে ভেজে নেবেন। দেখুন আমি এইভাবে কিন্তু এটাকে আস্তে আস্তে কিন্তু এটা পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা বানানো হয়ে গেলে এরপরে আমরা চলে যাব নেক্সট পদ্ধতিতে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা আমরা একদম মিহিভাবে গুঁড়ো পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এটা পেস্টটা বানানো হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু দিয়ে ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা কিন্তু তেলের সাথে দেইনি, কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার ভর্তাতে খুব ভালো আসে, তার জন্য আমরা কাঁচা লঙ্কাটা পরে দিয়ে কিন্তু ভালোভাবে পেস্টটাকে বানিয়ে নিয়েছি। আর এর থেকে আমি কিন্তু কিছুটা তেল কিন্তু তুলে রেখে দিয়েছি, আর এরপরে আমি দিয়ে দিয়েছি কালো জিরেটা। কালো জিরেটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ মতো তেলে আমি কালো জিরেটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, আর দিয়ে দিলাম স্বাদমতো নুন। দেওয়ার পরে আমি কালো জিরেটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব সেই মশলাটা, যে মশলাটাকে আমরা ভালোভাবে রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এতে কিন্তু একটা খুব ঝাঁঝালো গন্ধ বার হচ্ছে, আর খুব সুন্দর কিন্তু একটা এটা খেতে লাগবে, আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো। দেখুন আমরা কালো জিরেটাকে খুব ভালোভাবে নেড়ে আমরা একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। আর যেহেতু ভর্তা, ওপর থেকে কিন্তু আমরা কাঁচা সর্ষের তেল দেব, খেতে কিন্তু খুবই ভালো লাগবে কাঁচা সর্ষের তেলে। আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন না, তারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, যেহেতু মরিচ দেওয়া রয়েছে। আমরা রেডি করে নিয়েছি, তাহলে গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করুন এই রকম কালো জিরের ভর্তা। বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রকম কালো জিরের ভর্তা। তো তাহলে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি কালো জিরের ভর্তা।
এই কালো জিরে কিন্তু শরীরে অনেক রকম কিন্তু উপকারী। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে।